গতকালই রাজ্য থেকে ঝাড়গ্রাম জেলার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার নতুন জেলা সভাপতি হয়েছেন বিনপুরের বিধায়ক তরুণ তুর্কি নেতা দেবনাথ হাসদা। ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুরে পৌঁছতেই দেবনাথ হাসদাকে সম্বর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নবু গোয়ালের নেতৃত্বে আজ এই সম্বর্ধনা দেওয়া হয়। বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ উপস্থিত ছিলেন দেবনাথ হাসদাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়। পুষ্পস্তবক দিয়ে নতুন জেলা সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হলো। প্রথমে দিদিকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই। তৎসহ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকেও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আর আমাদের মতন নতুন মুখকে আজকে জেলার মূল সংগঠনে দায়িত্ব দেওয়ার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি দলের সাথে দীর্ঘদিন সাংগঠনিকভাবে যুক্ত ছিলাম, সবাই জানে। প্রথমত আমি যুব সভাপতি ছিলাম ব্লকে, পরবর্তীকালে জেলার যুব সভাপতি এবং পরবর্তীকালে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, জেলা পরিষদের সদস্য, এমএলএ। স্বাভাবিকভাবে দল যে দায়িত্ব যখন আমাকে দিয়েছে আমি সেটা আমার যতটা সম্ভব সঠিকভাবে আমি দায়িত্ব পালন করেছি। বর্তমান আমাদের নেত্রী, জননেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারা আমার প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসা রেখেছে। আমি যথাসম্ভব দলের দায়িত্ব আমি পালন করব এবং ঝাড়গ্রাম জেলার যে সংগঠন যেটা দুর্বল আছে আগামী দিনে যাতে সেই সংগঠনটাকে আরো মজবুত করতে পারি এবং সবাইকে নিয়ে একত্রভাবে চলার চিন্তা ভাবনা এবং সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ঝাড়গ্রাম জেলা নতুনভাবে সাংগঠনিক এবং উন্নয়ন দুটোই যাতে সমানভাবে করতে পারি সেই চেষ্টা করব। এবং দল যখন বিশ্বাস আর ভরসাটা রেখেছে আমি চেষ্টা করব আন্তরিকভাবে যথাযথভাবে দলকে সেই সফলতা এবং সেই বিশ্বাসটা যাতে আমি ফিরিয়ে দিতে পারি চেষ্টা করব। আমি প্রথমে এটা আমার মাথার উপরে ছিল যখন আমি দেখতে পাই, আমি কালকেও এটা আলোচনা করতেছিলাম। আমি খুব তাড়াতাড়ি ঝাড়গ্রাম জেলার পার্টি পিস এটা করার চিন্তা ভাবনা করবো, কারণ পার্টি অফিসটা একটু দরকার। আমরা ক্ষমতায় আছি, পার্টি অফিস না থাকলে যে যার জায়গাতে বসলে সেটা ঠিক নয়। দলীয়ভাবে যাতে একটা জায়গায় আমরা বসতে পারি, দলীয় অনেক কাজ আছে যে কাজগুলো পার্টি অফিসে করা হয়। পার্টি অফিস না থাকলে স্বাভাবিক কারণে সেটা অন্য কোথাও আমাদেরকে বসতে হয়, তাতে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যাও দেখা দেয়। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পার্টি অফিসটা করার জন্য। ঝাড়গ্রাম শহরের ভিতরে কোথাও একটা জায়গা দেখি, সেই জায়গাতে আমরা পার্টি অফিস করব। আমি মনে করি এই দলে কোনো গোষ্ঠী নেই, কারণ হচ্ছে এই দলে একজনের নেত্রী, সিদ্ধের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বারে আর কেউ নয়। যারা গোষ্ঠী বা যারা আমিত্ব মনে করে তাদেরকে আমরা এই নির্বাচনে দেখেছি। দিদির হাত যদি মাথার উপর না থাকে তাদের অবস্থা কী হয় আমরা সত্যিই দেখেছি। তো স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেস মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কোনো বিকল্প নেই। আর যারা এটা গোষ্ঠী হচ্ছে আমি মনে করি গোষ্ঠী আমাদের এই দলে নেই, আশা করি আগামী দিনে থাকবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারী কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ।
ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তি হওয়ার জন্য তিন ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডিয়ান ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।